স্বাগত ম্যাথমেটিক্সের ধারাবাহিক আলোচনায় আজ আমরা বর্গ এবং বর্গ মূল নিয়ে আলোচনা করব কীভাবে অত্যন্ত দ্রুততার সহিত বর্গ এবং বর্গ মূল নির্ণয় করা যায় চলুন জেনে নেই আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বর্গ করব ফর এক্সাম্পল আমরা ধরি আমরা টোয়েন্টি থ্রির বর্গ করবো তাহলে টোয়েন্টি থ্রিকে আমরা এরকম লিখতে পারি না টোয়েন্টি প্লাস থ্রি এরকম আমার বর্গ দিতে পারি তাহলে টোয়েন্টির ওপর বর্গ স্কোয়ার প্লাস টু এ টোয়েন্টি বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার তার মানে থ্রি স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার চারশো প্লাস চার তিন চার বারো একশো বিশ প্লাস থ্রি ইন্টু থ্রি তিন থেকে নয় তাহলে কত নয় দুই পাঁচ পাঁচশো উনত্রিশ তেইশের বর্গ বন্ধুরা আমাদের মূল আলোচনা এখানে নয় এইটা এই রকম করে আমরা করবো কিন্তু আরও দ্রুতভাবে চলুন জেনে নেই তাহলে ধরুন আমরা টুকে ধরলাম এ আর থ্রি কে ধরলাম আমরা বি তাহলে বিশ কী এ স্কোয়ার টু এ বি স্কোয়ার এখানে কত টু তাহলে টুর উপর স্কোয়ার টু ইন্টু টু ইন্টু থ্রি টু এ বি বি স্কোয়ার ইকুয়াল থ্রির ওপর স্কোয়ার নাইন টুয়েলভ ফোর তাহলে এক স্টেপ দুইটা তিনটা স্টেপ তার মানে এক দুই তিন এ স্কোয়ার এ বি বি স্কোয়ার বি স্কোয়ার এখানে নাইন টু এ বি কত টু এ বির টু নেবো আমরা টুয়েলভের টু নিব রিমাইন্ড থাকে ওয়ান এই ওয়ান ফোরের সঙ্গে যোগ করে হবে ফাইভ তাহলে এখানে ফাইভ লিখবো তাহলে তেইশের বর্গ পাঁচশো উনত্রিশ আমরা আরও একটা এক্সাম্পল করি থ্রি সেভেন সাঁত্রিশের বর্গ করবো আমরা এক স্কোয়ার টু এ বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার সাত সাতা ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশের নয় নেব রিমাইন্ড থাকে ফোর থ্রু এ বিশা একুশ একুশ দু কেন বিয়াল্লিশ রিমাইন্ড ছিল চার এই চার যোগ করব ছয় চার ছেচল্লিশ ছেচল্লিশের নেব ছয় আবারও রিমাইন্ড থাকে চার এ স্কোয়ার এ স্কোয়ার নাইন এই রিমাইন্ড চার্জ ছিল রিমাইন্ড চার্জ নয়ের সঙ্গে যোগ করে দেব নয় চার তেরো এই তেরো এখানে লিখব তাহলে সাঁত্রিশের বর্গ এক হাজার তিনশো উনসত্তর আমরা আরও একটা এক্সাম্পল দেখি যেমন ধরুন ফিফটি সিক্স স্কোয়ার টু এ বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার এখানে কত ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় লেখব রিমাইন্ড থাকে থ্রি টু এ বি কত পাঁচ ছয় তিরিশ টু এ বি পাঁচ ছয় তিরিশ যে আর এই রিমাইন্ড তিন ষাট এখানে রিমাইন্ড থ্রি যোগ করবো টু কত হচ্ছে তেষট্টি এই তেষট্টি তিন নব্বই এখানে স্কোয়ার মানে পঁচিশ রিমাইন্ এখানে থ্রি সিক্স প্লাস সিক্স পাঁচ ছয় এগারো একত্রিশ এখানে লিখব তাহলে ছাপ্পান্ন বর্গ হচ্ছে তিন হাজার আমরা আরও দু একটা উদাহরণ করতে পারি যেমন ধরুন আমরা সিক্সটি ফোরের বর্গ করব এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার চার চারের ষোলো ষোলো ছয় রিমাইন্ড থাকে এক এ বি টু এ বি ছয় দোকানে বারো চার বারো আটচল্লিশ আর রিমাইন্ড এক ছিল ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় রিমাইন্ড থাকে চার ছয়শো ছত্রিশ সাত্টারে চল্লিশ তাহলে চৌষট্টি বর্গ হচ্ছে চার হাজার ছিয়ানব্বই আমরা আরও একটা এক্সাম্পল করতে পারি সেভেন্টি থ্রি এ স্কোয়ার টু এ বি স্কোয়ার বি স্কোয়ার এখানে তিন তিককে নয় টু এ বি কত তিন সাতা একুশ একুশ দু কোনো বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই রিমাইন্ড থাকে চার সাত সাতা ঊনপঞ্চাশ আর চারে তেপ্পান্ন তাহলে পাঁচ হাজার তিনশো উনত্রিশ তিয়াত্তরের বর্গ এইটি ফাইভের বর্গ করব স্কোয়ার টু এ বি স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ রিমাইন্ড দুই পাঁচ চল্লিশ চল্লিশ দু আশি টু হচ্ছে আশি আট দুইএ বিরাশি দুই রিমাইন্ডার থাকে আট আট আটা চৌষট্টি আড় আটে বাহাত্তর তাহলে পঁচাশির বর্গ হচ্ছে সাত হাজার দুইশো পঁচিশ বন্ধুরা এখানে লক্ষণীয় দেখুন পাঁচ পাঁচ পঁচিশ এখানে পাঁচের ওপর স্কোয়ার করে পেয়েছি দুইটাতে পঁচিশ দুইটাই পঁচিশ পেয়েছি আবার এখানে সাত এবং নয় গুণ করে হয়েছে আট এবং নয় গুণ করে হয়েছে আপন বাহাত্তর তাহলে দেখুন তো পঁচাশি অর্থাৎ যদি ইউনিট প্লেস ইউনিট ডিজিট যদি পাস হয় তাহলে আমরা খুব আরও সহজে করতে পারব পাঁচ পাঁচ পঁচিশ সরাসরি লিখব পঁচিশ আটের পরের ডিজিটটা কত নয় গুণ করে দেব আট নং বাহাত্তর আট নং বাহাত্তর এভাবে যদি ইউনিট প্লেসে পাস থাকে তাহলে আমরা এভাবে করতে পারি আরও একটা উদাহরণ দিতে পারি যেমন যেমন থ্রি ফাইভ এটার গুণ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তিনের পরের ডিজিট চার তিন চারে বারো এই বারো লিখব বারোশো পঁচিশ আরও একটা উদাহরণ দেয় যেমন ধরুন আপনি পঁয়তাল্লিশ করবেন পঁয়তাল্লিশের বর্গ একইভাবে পাঁচ পাঁচা পঁচিশ চারের পরের ডিজিট সংখ্যা কত পাঁচ চার পাঁচা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বর্গ মূল কিভাবে বের করব খুব সহজেই আমরা প্রথমেই তেইশের বর্গ করেছিলাম ওটাকেই আমরা শুরু করি আগে আমরা ট্রেডিশনাল ম্যাথডে করব তারপরে দ্রুত কিভাবে করব সেটা দেখাবো ধরুন পাঁচশো উনত্রিশ ছিল তো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে ডান পাশ থেকে জোড়া ডিজিট কল্পনা করতে হবে এই দুইটা বাকি থাকে এটা প্রথমে এটা কি আবার পাঁচ নিয়ে আমরা চিন্তা করি আচ্ছা কোন সংখ্যার কাছাকাছি বর্গ সংখ্যা পাঁচ বা তার কম হবে দুই দুই কোনো চার তাহলে এখানে যে দুই লিখেছি এই দুই এই দুইয়ের দ্বিগুণ নেব এখানে তাহলে দুই দু কোনো চার এবার মাইনাস করুন ঠিক ভাগের মতোই মাইনাস করুন ওয়ান কিন্তু ভাগে যেমন একটা একটা করে ডিজিট নেমে আসতো এখানে দুইটা ডিজিট একসঙ্গে নিয়ে আসবে তার মানে উনত্রিশ ডিজিটটা উনত্রিশ পুরোটাই নামবে উনত্রিশ জোড়ায় জোড়ায় নামবে তাহলে এখানে এমন একটা সংখ্যা ধরুন এখানে এন নিলাম এখানেও ঠিক এন নিতে হবে তাহলে ফোর এন ইন্টু এন করলে যেন একশো উনত্রিশ বা তার কাছাকাছি হয় তাহলে এখানে এন সময় আমরা কত নিতে পারি এন ইকুয়েল যদি আমরা থ্রি নিই তাহলে এখানে এন ইকুয়েল থ্রি তিন ত্রিকে নয় তিন চারে বারো আমরা পেয়ে গেলাম তেইশ পাঁচশো উনত্রিশের বর্গমূল তেইশ আমরা আরও একটা এক্সাম্পল দেখি তাহলে এক হাজার তিনশো উনসত্তর তো জোড়া চিন্তা করব তাহলে উনসত্তর তেরো এবার ফার্স্ট স্টেপে তেরোর কাছাকাছি বর্গমূল সংখ্যা কত হবে চার দিলে চার চার ষোলো বেশি হয়ে যায় তাহলে তিন তিন ত্রিকে নয় এখন আমরা তিনের দ্বিগুণ নেবো এখানে তিন তিনের দ্বিগুণ ছয় বিয়ে করে দিন চার এই দুটা একসঙ্গেই নামাতে হবে ছয় এবং নয় তাহলে এখানে এমন একটা তিনের পরে এমন একটা সংখ্যা নেব যেটা ছয়ও নেব তাহলে কত নেব সাত যদি নেই আমরা সাত সাতা উনপঞ্চাশ ছয় শত বিয়াল্লিশ ছেচল্লিশ এক হাজার তিনশো বর্গমূল হচ্ছে সাইত্রিশ এক হাজার বর্গমূল এবার আমরা দ্রুত কীভাবে করব চলুন দেখুন প্রথম স্টেপে আমরা দেখি স্কোয়ার ইকুয়াল ওয়ান টুর স্কোয়ার ফোর থ্রির স্কোয়ার নাইন ফোরের স্কোয়ার সিক্সটিন ফাইভের স্কোয়ার টোয়েন্টি ফাইভ সিক্সের স্কোয়ার থার্টি সিক্স সেভেনের স্কোয়ার ফর্টি নাইন এইটের স্কোয়ার সিক্সটি ফোর নাইনের স্কোয়ার square, ওয়ান একশোর স্কোয়ার টেনের স্কোয়ার হানড্রেড আচ্ছা আমরা ইউনিট প্লেসে দেখুন তো বর্গের ক্ষেত্রে এক এসেছে একের ক্ষেত্রে এবং নয়ের ক্ষেত্রে চার এসেছে দুয়ের ক্ষেত্রে আটের ক্ষেত্রে নয় এসেছে তিনের ক্ষেত্রে এবং সাতের ক্ষেত্রে ছয় এসেছে চারের ক্ষেত্রে এবং ছয়ের ক্ষেত্রে পাঁচ একাই একটাই আছে আচ্ছা এবার আমরা দেখি ধরুন পাঁচশো উনত্রিশ ছিল পাঁচশো উনত্রিশ আমরা জোড়া চিন্তা করবো দুইটা এই দুইটা এবং একটা আচ্ছা কোন সংখ্যার বর্গ পাঁচ এবং পাঁচের কাছাকাছি হবে দুই হলে চার হয় তিন হলে নয় বেশি হয়ে যায় তাহলে প্রথমটা অবশ্যই দুই হবে এরপরে আর একটা ডিজিট আচ্ছা লাস্ট ডিজিটটা দেখুন কত উনত্রিশ নয় কোন কোন সংখ্যার বর্গের ক্ষেত্রে নয় আছে তিনের ক্ষেত্রে নাইন আছে সাতের ক্ষেত্রে সাত সাতা উনপঞ্চাশ নয় আছে তাহলে এখানকার সংখ্যাটা ডিজিটটা তিন হবে অথবা সাত হবে এখন তিন হবে না সাত হবে এটা জানার জন্য এখানে দুই আছে এই দুইয়ের পরের সংখ্যাটা দিয়ে গুণ করব দুইকে দুইয়ের পরের সংখ্যা তিন তিন দু কোনো কত ছয় ছয় থেকে পাঁচ ছোট ছয় থেকে পাঁচ ছোট ছো এখানে ছোট সংখ্যাটা নেব থ্রি তাহলে পাঁচশো উনত্রিশে হবে টু থ্রি বা তেইশ আমরা আরও একটা উদাহরণ দিই এক হাজার তিনশো উনসত্তর ধরুন তাহলে দুইটা ডিজিট করে নেব দুইটা ডিজিট আচ্ছা এখন তেরো কোন সংখ্যার কাছাকাছি বর্গ তেরো বা সমান চার হলে চার চারের ষোলো হয় না তিন তিন নয় তাহলে অবভিয়াসলি এখানে তিন হবে প্রথমটা তিন পরেরটা দেখুন তো ছয় নয় নয় কোন কোন সংখ্যার বর্গ ইউনিট প্লাস নয় তিনের ক্ষেত্রে আছে তিন ত্রিকে নয় এবং সাতের ক্ষেত্রে আছে সাত সাতা উনপঞ্চাশ নয় তাহলে এখানে থ্রি হতে পারে অথবা সেভেন হতে পারে এবং থ্রি হবে না সেভেন হবে এইটা জানার জন্য আমরা এই থ্রি প্রথমটা থ্রি থ্রি ইন্টু তিনের পরের সংখ্যা চার তিন চারে বারো দেখুন তো এই বারো থেকে তেরো বড় সড় সংখ্যাটা হবে সাত তাহলে তিন সাত এটা বর্গ হবে তিন সাত আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি ধরুন আমরা চার সাত ছয় এক তাহলে প্রথম দুইটা দুইটা তাহলে সাতচল্লিশ কোন সংখ্যার কাছাকাছি বর্গ পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতা বেশি হয়ে যায় সাত তাহলে অবভিয়াসলি ছয় হবে প্রথমটি ছয় পেলাম পরেরটা হবে একষট্টি আছে একক কিনিটের তাহলে এক দিলে এক হতে পারে নয় দিলেও নয় নয় একাশি তাহলে হতে পারে এখানে এক অথবা নয় এক হবে না নয় হবে এটা জানার জন্য আমরা এখানে ছয় নিয়েছি ছয়ের পরের সংখ্যাটা কত সাত ছয় শতা বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ বড় সো বড়ো সংখ্যাটা নেব নাইন ছয় নয় তাহলে সাত চার ছয় এক এর বর্গমূল হবে ছয় নয় আমরা আরও একটা উদাহরণ দেখি ক্লিয়ার হয়ে নেই দুই নয় এক ছয় আমরা দুটো একটা জিনিস দিয়ে দেখব দুই এক ছয় এবং উনত্রিশ ষোলো এবং উনত্রিশ আলাদা তো উনত্রিশ কোন সংখ্যার কাছাকাছি বর্গ উনত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় বেশি হয়ে যায় তাহলে ওভিয়াসলি পাঁচ প্রথমটি পাঁচ পরেরটা কী হবে ছয় আছে ইউনিট প্লেসে আছে ছয় তাহলে ছয় কোন কোন সংখ্যার বর্গমূলের ইউনিট প্লেস ছয় হতে পারে চারের হতে পারে চার চারের ষোলো এবং ছয়ের ছয় ছয় ছত্রিশ ছয়ের হতে পারে ইউনিট প্লেস সিক্স তাহলে এখানে চার হতে পারে অথবা ছয় হতে পারে এখন চার হবে না ছয় হবে এটা জানার জন্য এখানে পাঁচের পরের সংখ্যাটা কত ছয় পাঁচ ছয় তিরিশ এই তিরিশ থেকে উনতিরিশ ছোটো তাহলে ছোটো সংখ্যা নেব অভিয়াসলি তাহলে এখানে নেব চার তাহলে দুই হাজার নয়শো ষোলোর বর্গমূল চুয়ান্ন আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি তাহলে ছাপ্পান্ন কত আসবে তাহলে আট আটা চৌষট্টি হয়ে যায় না সাত সাত উনপঞ্চাশ সাত তাহলে এই ডিজিটে কত আসবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচই আসবে তাহলে পঁচাত্তর পাঁচের ক্ষেত্রে আরও সুবিধা বেশি দেখো বন্ধুরা আপনারা এভাবে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন খুব দ্রুতই বর্গ এবং বর্গমূল নির্ণয় করা সম্ভব হবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি আবারও কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে